হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো সানালিনা শ্যানন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আপনারা ভালো থাকুন এটা সবসময় আমি চাই। নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছিলেন, তাই তো আমি আইনি খান হাজির হয়ে গেছি আপনাদের ফেভারিট শো সানালিনা শ্যাননে। ভিউয়ার্স, আমরা জানি প্রত্যেকটা মানুষই সাজতে পছন্দ করে, আর সেটা যদি হয় মেয়ে মানুষ তাহলে তো কথাই নেই, কারণ প্রত্যেকটা সময় চাই আমরা নিজেদেরকে পরিপাটিভাবে প্রেজেন্ট করতে নিজেদের ভালো লাগার মানুষগুলোর সামনে, আর সেই জন্য প্রয়োজন আমাদের ফ্যাশন সম্পর্কে জানা। তাই তো আমি অ্যানি খান প্রত্যেক সপ্তাহে একজন নতুন মডেলের মাধ্যমে হাজির হয়ে যাই, তার মাধ্যমে দেখিয়ে থাকি এখনকার ফ্যাশন ট্রেন্ডগুলো। চলুন তাহলে আমরা আমাদের আজকের পর্বটি দেখে নিই। শাহরানার প্রত্যেক এপিসোডে একজন নতুন মডেলকে আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমন্ত্রণ জানিয়েছি মাহিকে। চলুন কথা বলে নিই তার সাথে। দর্শক, কথা বলবো আমাদের আজকের মডেল মাহির সাথে। হ্যালো মাহি, ওয়েলকাম টু আওয়ার শো সানালিনা শ্যানন। কেমন আছো? ভালো আছি আপু, তুমি ভালো আছো? খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের প্রোগ্রামে? অনেক ভালো লাগছে আপু এসে। এই প্রোগ্রামটা কি আগে দেখতে? হ্যাঁ আপু, জাস্ট কয়েকবার দেখা হয়েছিল, সো আজকে এসে আরো ভালো লাগছে। তুমি কতদিন হলো মিডিয়াতে কাজ করা শুরু করেছো? বেশি দিন না, অলমোস্ট এক বছরের মতো, জাস্ট টুকিটাকি করা হচ্ছে। ওকে, কিসে পড়াশোনা করছো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি, সেই ডিগ্রিতে। ওকে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তার পাশাপাশি মডেলিং করছো, প্রথম কাজ কি ছিল? ফার্স্ট কাজ ছিল হচ্ছে একটা বিজ্ঞাপনের। ওকে, প্ল্যানটা কি করে হলো যে হঠাৎ করে মিডিয়াতে কাজ করবে? এমনিতেই জাস্ট মানে দেখতে দেখতে একটা ইচ্ছা চলে আসছে। দেখতে দেখতে যেহেতু ইচ্ছা চলে এসেছে, এখন কাজ করতে করতে কি ইচ্ছা হচ্ছে, যে ফিউচার প্ল্যান কি, কোথায় নিজেকে দেখতে চাও? সেটা এখনো প্ল্যান করিনি আপু, যে অ্যাকচুয়ালি আমি অ্যাটলিস্ট প্ল্যান করে ফেলা উচিত, যেহেতু এক বছর হয়ে গিয়েছে। যে তুমি মডেল হতে চাও না, অ্যাক্ট্রেস হতে চাও না, প্রেজেন্টার হতে চাও, কি হতে চাও? হ্যাঁ, আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে প্রেজেন্টার। হ্যাঁ, আমি কথা বলতে খুব পছন্দ করি, আমার কথা বলতে খুব ভালো লাগে। তাহলে তো আমার কষ্ট এখন কমে গেল, যে তুমি নিজে খুব সুন্দর করে উত্তর দিতে থাকবে। সো আমি জাস্ট একটু করে কোশ্চেন করব, তুমি একদম বলতে থাকবে তোমার মনের কথাগুলো। সো এখন একটু জানতে চাই, যেহেতু ফ্যাশন জগতেই আছো, ফ্যাশন আর স্টাইল বলতে তুমি কি বুঝো? ফ্যাশন আর স্টাইল বলতে নিজেকে একটু পরিপাটি রাখা। নিজের যত্ন কি করে নিচ্ছ, চুল এবং স্কিনের যত্ন কি করে নিচ্ছ? বেসিক্যালি আমি বাসাতে স্যান্ডেলিনা সোপটা ইউজ করে থাকি, আর এমনিতে ততটা আমি নিজেকে যত্ন করি না, বাট করতে হবে যেহেতু রেগুলার মেকআপ নিতে হয়। সেক্ষেত্রে স্কিনটাকে যদি যত্ন না করো, কয়েকদিন পরে আর স্ক্রিনের দিকে তাকানো যাবে না, যেটা ঝামেলা হয়ে যাবে। চুলের যত্ন কি করে নাও? চুলের যত্ন তেমন কিছু নেই, আমি রিবন্ডিং করেছিলাম, সো ওখান থেকে বারোটা বাজিয়ে ফেলছি। পার্লার থেকে হচ্ছে একটা ট্রিটমেন্ট না হয় ওটাতে, ওটার উপরেই আছি। ওকে, ফিগার কি করে মেনটেন করছো? ফিগার মেনটেন আপু এটাও আমি বেসিক্যালি কিছুই করি না, একদম নেচারালি আমি এরকম। ওকে, কি ধরনের কালার, কি ধরনের ড্রেস পরতে পছন্দ করো? আমার সবথেকে ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক হোয়াইট, আর অলমোস্ট সব কালারগুলোই পরি, বাট ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, জেনে নিলাম তোমার পছন্দের কালার। আর ড্রেস, সব ধরনের ড্রেসই পরো? সব ধরনের ড্রেসই পরো। শাড়ি তো মোস্ট ফেভারিট। ওকে, এখন একটু জানতে চাই, তুমি প্রফেশনালি প্রেজেন্টার হতে চাও, সো সেই জন্য নিজেকে কিভাবে তৈরি করছো? এখন অবধি ওইরকম মানে প্রেজেন্টার যে হব, আমি এখন ওইরকম মানে কোনো প্রিপারেশন নেই নি, সো নেয়ার ইচ্ছা আছে। আমার মনে হয় একটু সাজেশন করতে পারি, যে এগুলোর উপর প্রচুর কোর্স করতে পাওয়া যায়, সেই কোর্সগুলো করতে পারো। সেই সাথে প্রতিদিন সকালবেলা উঠে যে অভ্যাসটা করতে হবে, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট নিউজ পেপারটা জোরে জোরে পড়া, এবং সেটা আয়নার সামনে যদি পড়ো, দেখবে নিজের মধ্যে অনেকখানি পরিবর্তন দেখতে পারবে। থ্যাংক ইউ আপু, সাজেশনটা জানা ছিল না, জেনে গেলাম। মোস্ট ওয়েলকাম। পছন্দের প্রেজেন্টেশন সত্যি করে বলবো? হ্যাঁ সত্যি করেই বলবো, পছন্দের প্রেজেন্টার আপু আমার সামনেই বসা। ইটস আ বিগ অনার ফর মি, থ্যাংক ইউ। আর তুমি তো জানো যে আজকে তোমাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করবো, আর প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। কি মনে হয় আজকে যে স্যান্ডালিনা শ্যানন থেকে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে, এটা ইন ফিউচারে কতটুকু কাজে লাগবে? অনেকটা কাজে লাগবে আপু, বিকজ আমার এই আজকের এই এক্সপিরিয়েন্সটা সবাই দেখবে,
আমি আমার ফ্যামিলি দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল দেখবে, ওরা দেখে নিজেও জানতে পারবে কি ধরনের ড্রেস তোমাকে ভালো ভালো লাগছে। অন্যরা যখন দেখবে তারাও বুঝতে পারবে যে হয়তো বা এই জিনিসটা আমি আমার জন্য ভালো লাগবে। আর ফিউচারে যখন কাজ করতে যাবে আমার মনে হয় তখন আরো হেজিটেশন কমে যাবে। আপু চলো তাহলে আমরা দেরি না করে তোমাকে একজন ফ্যাশন এক্সপার্টের কাছে নিয়ে যাই। ওকে আপু চলো। ভিউয়ার্স আমাদের আজকের মডেল মাহিকে নিয়ে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে, চলুন। দর্শক আমাদের আজকের মডেল মাহিকে নিয়ে চলে এসেছে ফ্যাশন হাউস বিবিয়ানাতে, আর এখন কথা বলবো ফ্যাশন এক্সপার্ট লিপি খন্দকারের সাথে। কেমন আছেন? ভালো আছি। তোমরা ভালো আছো? খুব ভালো লাগছে, এত মিষ্টি একটা মুখ যখনই দেখি আমার তো ভীষণ ভালো লাগে। আর বিবিয়ানা মানে একটা কমফোর্ট জোন আমাদের কাছে। থ্যাংক ইউ। আপু তো জানেনই সবসময় আমরা একজন মডেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, সো শুরুতে আমার মডেলের সাথে পরিচয় করে দিই। আমাদের আজকের মডেল মাহি। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। হ্যাঁ ভালো আছি। সো মাহিকে নিয়ে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, আমরা মনে হয় একটু ওকে জিজ্ঞেস করে নিতে পারি ও কি ধরনের ড্রেস পরতে পছন্দ করে। বলো তুমি কি ধরনের কাপড় পছন্দ করো বা কি ধরনের কালার, কি ধরনের প্যাটার্ন? আমি হচ্ছে রেড হোয়াইট রেড পরে আছে। হ্যাঁ রেড অলমোস্ট আমি পরে আছি। দেন সব কালারই পরা হয়, আমি সব ধরনের ড্রেসই পরা হয়, ওয়েস্টার্ন, থ্রি পিস, শাড়ি। আচ্ছা আজকে যেহেতু আপুর কাছে চলে এসেছে আর আমার মনে হয় ওর হাইটটা অনেক ভালো, ও দেখতেও স্লিম আছে, সব ধরনের ড্রেসই ওকে ভালো লাগবে এবং বিবিয়ানার ড্রেস ও সুন্দর করে মনে হয় ক্যারি করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে এইভাবে ভাগ করি যে তিনটা প্যাটার্নে, একটা একটু ট্রেডিশনাল, একটা ফিউশন, একটা একদম ওয়েস্টার্ন প্যাটার্ন। ঠিক আছে, তিনটা প্যাটার্নের ড্রেস যেহেতু আমরা দিব তাহলে ফার্স্ট ড্রেসটা সিলেক্ট করে ফেলি আমরা। আমাদের দেশেরই কিন্তু এই কাপড়টা, আমাদের দেশে তাঁতেরই করা কাপড়টা, কিন্তু এটা টুইল এবং সুন্দর একটা ফিউশন করা হয়েছে। আমরা কিন্তু খুব সুন্দর করে, হ্যাঁ আর সামারে যেরকম খুব সুন্দর একটা কালার স্লিভেও কাজ করা হয়েছে সুন্দর। হ্যাঁ খুব ভালো লাগবে। ওয়েলকাম। সেকেন্ড কি থাকছে? সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড তোমার সামনে এটাই নি, এটা এটা একটু পার্টি ড্রেস, একদম স্কার্টের সাথে একটা, এটা জাস্ট লাইক এ জ্যাকেট। হ্যাঁ আচ্ছা, এটা কামিজ না আমার কাছে, এটা মনে হয়েছে যে এটা আসলে শুধু স্কার্ট দিয়ে পরলেই ভালো লাগবে, অন্য কিছু দিয়ে এটা পরা যাবে না, পুরো সেটটাই পরতে হবে পরলে। এটাও আমরা দেখছি যে ফেব্রিকটা হয়েছে, এটা হচ্ছে ফেব্রিকটা হচ্ছে আমাদের লিনেনের কাপড়ে, লিনেনের উপর, আর তার ভিতরে এটা পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি, বিবিয়ানা তো সবসময় হ্যান্ড এমব্রয়ডারি করে থাকে। আর নিচেরটা হচ্ছে স্কার্ট, স্কার্টটা হচ্ছে স্কার্টটা জর্জেট, হ্যাঁ স্কার্টটা জর্জেট। আসলে আমরা কখনোই এবার তো প্রথম একটু ব্যবহার করছি জর্জেট এই ধরনের কাপড়, যেহেতু স্কার্টটা তৈরি করতে হবে আর কোনো অপশন ছিল না। আমার মনে হয় ক্লায়েন্টরা এটাও পছন্দ করবে যারা একটু নতুন নতুন মিক্সড কটনের সাথে জর্জেট কেমন। থ্যাংক ইউ। অলরেডি মডেলের পছন্দ হয়েছে। এন্ড থার্ড ড্রেসটা আমরা সিলেক্ট করব, সেলোয়ার কামিজ দিতে পারি আমরা, এটা একদম সিম্পল একটা সেলোয়ার কামিজ, খুব প্রিয় রং লাল। হ্যাঁ দুইটাই আছে এবং হ্যাঁ লালের সাথে কালো অলওয়েজ খুব ভালো লাগে, স্পেশালি ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড রেড কম্বিনেশন, খুব ইউনিক একটা কম্বিনেশন। হ্যাঁ এটা একদম আমাদের, এটা হচ্ছে আমাদের কটন লিনেন, একটা থ্রেড হচ্ছে কটন আর হচ্ছে লিনেন। হ্যাঁ এটা খুব কমফোর্টেবল একটা কাপড় আর এটার সাথে তো প্যাচটা টোটালি হ্যান্ড এমব্রয়ডারি করা, তার সাথে ম্যাচিং দোপাট। হ্যাঁ এমব্রয়ডারি করতে গেলে কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক সময় লাগে। খুবই সুন্দর তিনটা ড্রেস পেয়ে গেলাম, তুমি তাহলে ট্রায়াল করে ফেলো। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ অপু, ওকে তো সুন্দর সুন্দর তিনটা ড্রেস দিয়ে দিয়েছেন। মাহি তুমি তাহলে ট্রায়াল করে ফেলো ড্রেসগুলো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ অপু। ইউ আর ওয়েলকাম। বিবিয়ানা সম্পর্কে সবাই জানে যারা রেগুলার বিবিয়ানাতে আসে, তারপরও তো প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্ট ক্রিয়েট হয় আমাদের, তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে দিই যে বিবিয়ানা কী ধরনের ড্রেস করে। বিবিয়ানা মূলত হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে কাজ করে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে আসলে যারা হ্যান্ড এমব্রয়ডারি করে তাদেরকে কালেক্ট করা এবং তাদের দিয়ে আমাদের প্রোডাকশনটা বানানো।
আর আরেকটা হচ্ছে এটা আমরা আসলে মহিলাদের দিকে তাকিয়েও কিন্তু হ্যান্ড এমব্রয়ডারিটা করি। অনেকে হয়তো জানে না কেন এত হ্যান্ড এমব্রয়ডারি করা হয়। আসলে আমাদের দেশে যারা একটা কর্মসংস্থান করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য, আসলে স্পেশালি মহিলারা। অনেক সময় বলা হয় যে গ্রামের লোকরা খুব অশিক্ষিত হয়, আমরা তাদেরকে অশিক্ষিত বলি না, অনেক মহিলাদের ক্ষেত্রে বলা হয়। তারা কিন্তু এই বিষয়ে ভীষণ স্কিল, তারা খুব সুন্দর করে নিজে ডিজাইন করে সে সেলাইও করতে পারে। তো ডিজাইনটা যদি আমরা দিয়ে দিই কিন্তু তাদেরকে আমরা বেছে নিয়ে তাদেরকে দিয়ে সেলাইগুলো করাই। তো এই জন্য আসলে আমরা আসলে একটা তো উদ্দেশ্য থাকতে হয় বা একটা কি বলবো যে কোনো প্রতিষ্ঠানের মহৎ কাজ, হ্যাঁ মহৎ কাজ, সুন্দর একটা ওয়ার্ড আমি পাচ্ছিলাম না, যেটা একটা আসলে এইভাবে প্রত্যেকটা মানুষ কাজ করে তার পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকতে হয়। আমাদের উদ্দেশ্যটা কিন্তু এটাই যে মহিলাদেরকে প্রমোট করা। তো এই কারণে আমরা হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে কাজ করি, আর প্লাস একদম সব ম্যাক্সিমামই দেখবে কটন কাপড়, কটন কাপড়গুলো সব আমাদের দেশীয় বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়ে আসে। এই জায়গা থেকে আমি একটু অ্যাড করতেই পারি যে বিবিয়ানার তো কিছু ক্লায়েন্ট আছে যারা এখান থেকে আসলে যেতেই যায় না, আমরা যারা যাদেরকে বলে থাকি রয়্যাল কাস্টমার, সো তারা তো আছে, তার পাশাপাশি যে থাকে না যে বাইরের দেশের ড্রেস তো চাইলেই পড়তে পারছে কিন্তু সেই টাকাটাই যদি নিজের দেশীয় কাপড়ের পিছনে খরচ করে একসাথে একই সুতোয় ঘিরে কিন্তু অনেকগুলো ভালো কাজের সাথে সাথে করা হয়। ওইটাই আমরা আসলে মেসেজটা দিতে চাই আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে, যে আপনারা বেশি বেশি করে দেশি কাপড় কিনুন। যদি আপনার আলমিরাতে 10টা কাপড় থাকে তার 6টা যেন হয় দেশীয়, চারটা বিদেশি হলেও সমস্যা নেই। এই যে কত সুন্দর আপনাদের একটা কাজের পিছনে শুধু যে কাপড় সেল করছেন সেটা কিন্তু উদ্দেশ্য না, তার পিছনে খুব চমৎকার একটি উদ্দেশ্য আছে, এটা শুনেই কিন্তু মনটা ভরে গেল। থ্যাংক ইউ আপু অনেক কিছু শেয়ার করলেন। আমরা তাহলে আমাদের মডেলের জন্য অপেক্ষা করি। প্রত্যেকটা ড্রেসে তোমাকে অনেক প্রিটি লাগছিল, তোমার নিজের কাছে কোনটা বেশি ভালো লেগেছে? আমার নিজের কাছে হচ্ছে রেডটা ভালো লেগেছে, একদম ট্র্যাডিশনাল ফ্যাশন যেহেতু ওইদিকে, তাই সেটাই বলবো। কালারটাও কি বেশি অ্যাট্রাক্ট করেছে? প্রত্যেকটা ড্রেসই খুব কমফর্ট এন্ড খুবই সুন্দর, বাট আমি বেশি পছন্দ করি করেই সেই কাজটা মানুষের কমফোর্ট জোনের জন্য। বিপিয়ানা সেই শুরু থেকে কাজ করে আসছে, কারণ এত গরম আমাদের দেশে আমরা সবসময় একদম একটা হালকা ফিল হচ্ছিল, ফ্যাব্রিকটা খুব আরাম, এটা না একটা কটন বাই লিনেন কাপড়টা। ও ফটোশুটের জন্য আমরা একটা ড্রেস রেখেছি, ওটা আমরা দিয়ে দেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফটোশুটের কাপড়। আমার মনে হয় এটা পরলে যখন ফটোশুট করবে এটা খুব স্পেশালি করা হয়, খুব ভালো লাগবে তোমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা বিবিয়ানা তোমাকে দিল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপুকে অনেক ধন্যবাদ আজকে স্যান্ডালিনা শ্যানোনা আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল মাহিকে নিয়ে যাবো একজন বিউটি এক্সপার্টের কাছে, দেখে নেবো তার সারপ্রাইজ ড্রেসের সাথে কি ধরনের মেকওভার হয়, চলুন দেখে নিন। ওয়েলকাম ক্লাবমেট বিউটি অ্যান্ড স্পা, আমি আপনাদের সাথে আছি জেসিকা জারা এবং আমার সাথে মডেল হিসেবে আছে মাহি। ও আজকে ব্লু কালারের একটা ড্রেস পরেছে, ওর ড্রেস কালারের সাথে ম্যাচিং করে আমরা ওর আজকে মেকওভারটা করব। শুরুতেই আমরা ওর বেস মেকআপটা করে নিব। Thank you.
আমাদের বেস মেকআপ শেষ হয়ে গেল, এখন আমরা ওর চোখটা করব। চোখটা ড্রেসের সাথে ম্যাচিং করে ব্লু স্মোকি কালার করব। ভিউয়ার্স, ওর আই মেকআপ কমপ্লিট। এখন আমি ওর লিপ পার্টে যাব, পিঙ্ক লিপস্টিক দিব, কারণ ব্লুর সাথে পিঙ্কটার কম্বিনেশনটা খুব ভালো আসে। ওর ফেস মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ওর হেয়ার পার্টে যাব। দর্শক দেখতে পাচ্ছেন ওর চুলটা একটু ছোট, আমি ওর মুখে লাইট মেকআপ দিয়েছি। এখন আমি ওর চুলটা হালকা আয়রন করে হাফ কার্লি করে দিব, আশা করি ভালো লাগবে এবং ও ক্যারি করতে পারবে ইজিলি।
দর্শক দেখতে পাচ্ছেন মাহির পুরো মেকআপটা শেষ হয়ে গিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন মাহির কাছে কেমন লাগছে আমরা জেনে নেব। মাহি, তোমার কেমন লেগেছে? অসাধারণ লেগেছে আপু, খুবই সুন্দর লাগছে, বিশেষ করে আমার চোখটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, মাহির কাছে মাহির মেকআপটি ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখলেন তো ভিউয়ার্স, মাহিকে কতটা প্রিটি লাগছে, এটা পসিবল হয়েছে আমাদের বিউটি এক্সপার্ট এবং ফ্যাশন এক্সপার্টের কারণে। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের হাতেও কিন্তু অপশন আছে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটি চটজলদি নোট করে নিন। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ দিকটায় চলে এসেছি। নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে, তাই তো কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের ফেভারিট চ্যানেল এসটিপি পর্দায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আপনাদের ফেভারিট শো সান্ডালিনা শ্যাননের সাথেই থাকুন। টেক কেয়ার, বাই বাই।